স্টুডেন্ট তোমাদের সববার পরীক্ষা এসে গিয়েছে আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। যে এই পরীক্ষার এক সপ্তাহ আগে বা পরীক্ষার কয়েকদিন আগে তোমরা কোন জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলবে অর্থাৎ কোন জিনিসগুলো তোমরা করবে না যে জিনিসগুলো করলে কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সত্যিই খুব খারাপ প্রভাব পড়বে সেই জিনিসগুলো থেকে নিজে একটু দূরত্ব বজায় রেখে চলো এবং সেগুলোকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো পাঁচটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এক নম্বর যেটা সেটা হচ্ছে ফালতু সময় নষ্ট করবে না প্রথম এটা সবথেকে গুরুত্বপূর্ণ যে ফালতু সময় নষ্ট করবে না এবং সময় নষ্ট আমরা কোথায় করি সোশ্যাল মিডিয়ায় বর্তমান দিনে আমরা সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গাগুলো। আমরা বেশি সময় নষ্ট করি এই সময় নষ্ট করা তোমাদের কিন্তু বন্ধ করতে হবে কারণ এই পরীক্ষার আগের সময়টা হচ্ছে পড়াশোনার সময় এটা সোশ্যাল মিডিয়া এক এক সপ্তাহ পরে বা দশ দিন পরে সোশ্যাল মিডিয়া কিন্তু গায়েব হয়ে যাবে না বা আমার ফোনটাও কেউ নিয়ে নিচ্ছে না ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়া দেখতে পারবো এক সপ্তাহ পরে অর্থাৎ এখন সময় নষ্ট করবে না এটা এক নম্বর দু নম্বর যে পয়েন্ট দু নম্বর হচ্ছে কোনো নেগেটিভ জিনিস এখন দেখবে না কোনো নেগেটিভ জিনিস শুনবে না এবং কোনো নেগেটিভ চিন্তা ভাবনাও মনের মধ্যে আনবে না আমরা যদি কোনো বাজে জিনিস দেখি বা কোনো বাজে জিনিস শুনি সেটা কিন্তু সব সময় মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকবে ঠিক আছে বাজে বলতে কি যেগুলো আমাদের প্রয়োজন নেই সেই সব জিনিস সেই সব জিনিস যেগুলো আমাদের প্রয়োজন নেই সে তেমন যা জিনিস আছে সব কিন্তু বাজে জিনিসের মধ্যেই পড়ে আমাদের প্রয়োজন নেই একটা ব্লগ চ্যালেন আছে ব্লগ চ্যালেনে দেখাচ্ছে এত টাকার গাড়ি কেনা হয়েছে এই গাড়িতে করে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এই খাচ্ছে সেই খাচ্ছে এত টাকার মোবাইল কেনা হয়েছে এইগুলোও আমাদের কি এখন পরীক্ষার সময় দেখার কোনো রকম দরকার আছে এগুলো দেখার কোনো দরকার নেই আমরা পরীক্ষার সময় পড়াশোনা রিলেটেড জিনিস দেখলেও পড়াশোনা রিলেটেড জিনিস দেখবো তাহলে কি বললাম যে দ্বিতীয় পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে আনবো না বাজে জিনিস দেখব না বাজে জিনিস শুনবো না এবং বাজে চিন্তাভাবনা আমরা কিন্তু করবো না তিন নম্বর যে পয়েন্ট নিজের কাছে যেটুকু মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালটাকে কাজে লাগাও অর্থাৎ সেই মেটেরিয়ালটাকে আগে পড়ে ফেলো অনেক ছাত্রছাত্রী আছে এই করে রেজাল্ট তাদের খারাপ হয়ে যায় যে তার কাছে যে মেটেরিয়ালসটা আছে তার স্যার যে মেটেরিয়ালসটা লিখিয়েছে বা সে যে মেটেরিয়ালসটা কালেক্ট করতে পেরেছে বিভিন্ন জায়গা থেকে সেই মেটেরিয়ালসটা তার কিন্তু পছন্দ নয় সে সময় ভাবে অন্যজনের কাছে যে প্রশ্নের উত্তরটা লেখা আছে সেটা বেস্ট আমার কাছে যেটা লেখা আছে এটা হয়তো ভালো নয় এর কোয়ালিটি হয়তো খারাপ একটা কথা তোমাকে বলে রাখি যে এই রম চক্করে পড়ে কিন্তু অনেক ছাত্রীদের রেজাল্ট কিন্তু খারাপ হয় জানা ভালো কোনো জিনিস কিন্তু অধিক জানা আবার ভালো নয় এটা সবসময় তোমরা খেয়াল রাখবে যে আমার কাছে যে স্টাডি মেটেরিয়ালগুলো আছে সেগুলো আগে পড়ে ফেলি সেটা চারটে থাকতে পারে পাঁচটা থাকতে পারে আমার দশটা লাগবে স্টাডি মেটেরিয়াল আমার কাছে ধরো পাঁচটা স্টাডি মেটেরিয়াল আছে বা ছটা স্টাডি মেটেরিয়াল আছে আমি ছটা আগে পড়ে নিই তারপরে তো চারটে অন্যজনের থেকে আমি কালেক্ট করব না ওই চারটে আমাকে আগে দরকার ওই চারটে যদি আমি পাই তারপরে আমি একসাথে সব কটা নিয়ে পড়াশোনা করব এরকম চিন্তাভাবনা মনের মধ্যে এনো না আর আমার নোটটা খারাপ লেখা আছে ওর নোটটা ভালো লেখা আছে ওর টিচার ভালো এই চিন্তাভাবনাগুলো এখন পরীক্ষার সময় আনার কোনো দরকার কিন্তু নেই এই চিন্তাভাবনাগুলো আনলে সেই চিন্তাই তোমরা কিন্তু চিন্তিত হতে থাকবে তোমার পড়াশোনা কিন্তু হবে না তিন নম্বর পয়েন্ট এটা ছিল আর আমি পারবো না এই চিন্তাভাবনাও মনের মধ্যে চার নম্বর পয়েন্ট আমি পারবো না এই চিন্তাভাবনা কখনো মনের মধ্যে আনবে না আমার কাছে দু দিন বাকি থাকতে পারে পরীক্ষার আমি দু দিনের মধ্যে যদি চারটে প্রশ্নও পড়ি সেই চারটে প্রশ্নও যদি পরীক্ষায় আসে আমি চারটে লিখে আসবো আমি যদি আরও একটু বেশি পড়ে নিই কে জানে আমি পাঁচ নম্বরটা অন্তত পেয়ে যাব ঠিক আছে আমি যদি ভাবি যে আমার কাছে দুটো দিন বাকি আছে আমার দুটো দিনে আমি কি পড়বো এত সিলেবাস তাহলে কী হবে আমি তো পড়ছিই না না পড়ে ফেল করব তার থেকে আমার দুটো দিন আছে আমি দিন টাইম পেয়েছি অনেকের পরিস্থিতি অনেক রকম থাকতে পারে পড়াশোনার টাইম সারা বছর সেরকমভাবে নাও থাকতে পারে আমি দুদিন দিন পেয়েছি আমি তিন দিন পেয়েছি আমি এক সপ্তাহ পেয়েছি আমি কোনো অভিযোগ করব না আমি সময়ের ওপরে অভিযোগ করব না আমি পরিস্থিতির ওপর অভিযোগ করব না আমি কারোর ওপর অভিযোগ করব না আমার কাছে যেটুকু সময় আছে সেইটুকু সময় আমি এফেক্টিভলি কাজে লাগাবার চেষ্টা করব আর তোমরা জানবে যে আমরা যদি চাই না এক মাসের পড়াশ এক মাসের পড়াশোনা এক সপ্তাহর মধ্যে করে নিতে পারি আর এক সপ্তাহর পড়াশোনা চাইলে এক দিনের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করতে পারি তাই তুমি যদি এক সপ্তাহ পড়ো না এক সপ্তাহ পড়লে তুমি মানে কি ছ মাসের পড়া তুমি কমপ্লিট করতে পারবে এক সপ্তাহর মধ্যে ঠিক আছে মনের মধ্যে শুধু জোর থাকা চাই না আমি এই জিনিসটা পারবো এইটা আমি এক ঘন্টা টাইম আছে এক ঘন্টা আমি চারটে প্রশ্ন পড়ে নেব চারটে প্রশ্ন পড়ে তার মধ্যে কি বলতে চেয়েছে আমি বুঝে নেব এইরকম একটা মানসিকতা প্রথমে নিজেদের মধ্যে তৈরি করতে হবে তারপরে পাঁচ নম্বর যে পয়েন্ট সেটাও সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট বেশি রাত না জাগা এই পরীক্ষার আগে যদি তুমি অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করো সেটা করবে না ভোরে উঠে পড়ো ভোরে উঠে পড়ো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো ভোরে চাইলে তুমি চারটে তিরিশ বা পাঁচটার মধ্যে উঠে পড়তে বসো কিন্তু খুব রাতে জেগো না রাতে জাগলে কি হবে আমাদের ব্রেনের যে পাওয়ার যে আমাদের মানে ক্যাপাসিটি মনে রাখার ক্যাপাসিটি সেই মনে রাখার ক্যাপাসিটি কিন্তু ল্যাক করে যাবে সেই মনে রাখার ক্যাপাসিটি কিন্তু কমে যাবে তাই যত তাড়াতাড়ি পারো এখন কিন্তু মানে তাড়াতাড়ি বলতে কি আবার সাতটা সন্ধ্যে সাতটার সময় আমি তোমাদের ঘুমোতে বলছি না তোমরা মোটামুটি দশটা এগারোটার মধ্যে ঘুমোবার চেষ্টা করো এগারোটার মধ্যে ঘুমাও ভোরে উঠে পড়ো এই নয় দুটো সময় একটা অবধি রাতে পড়লে তারপরে সকাল নটায় ঘুম থেকে উঠলে সেটা কোনো কাজে লাগবে না তাতে করে পড়াশোনা আরও ভুলে যাবে আর এক দুজন সেক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে আমি সে বিষয়ে যাচ্ছি না কিন্তু অ্যাভারেজ বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রেই এটা ক্ষতিকারক এটা করা একদমই উচিত নয় আজকে এই পাঁচটা টিপস তোমাদের সাথে শেয়ার করা ছিল যেগুলো তোমরা পরীক্ষার সময় করবে না পরীক্ষার সময় যদি এগুলো করো তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হবে